আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন শুরু করছি আজকের হাদিস হজরত ঈদ বানিবনে মালেক রাদি আল্লাহ তালা আনু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন এমন হইতে পারে না যে কোনো ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এবং আমি মোহাম্মদ সাল আলহাল্লাম রাসুল অত জাহান নামে দাখিল হইবে অথবা জাহান নামের আগুন তাহাকে বক্ষণ করিবে মুসলিম হাদিস হাদিস নাম্বার দুই হজরত আবু কাদা দাহ তালা আনহু তাহার পিতা হতে নবী করিম আলাইহি আলাহিয়া সাল্লামের এরশাদ বর্ণনা করেন যে যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ সারা কোনো মাহুদ নাই এবং আমি নবী করিম অভ্যস্ত হইয়া গিয়াছে আর এই কালেমা পড়ার দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয় এমন ব্যক্তিকে যাহার নামে আগুন বক্ষ করিবে না বাইহাকি হাদিস হাদিস নাম্বার তিন হজরত মো আজ ইবনে জাবাল রাধি আল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে কোনো ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করিবে যে খাঁটি অন্তরে এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহ তাল্লাহ রাসুল আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন আহমদ হাদিস হাদিস নাম্বার তিন হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু তো বর্ণিত আছে যে একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহীদ হজরত মোয়াজ রাদি তালা একই উটের পিঠে সওয়ার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন হে মোয়াজ ইবনে জাবাল তিনি আরজ করিলেন হে আল্লাহ রাসুল আমি হাজির রাসুল্লা আলাইসাল্লাম পুনরায় বলিলেন হে মাজ তিনি আরজ করিলেন আল্লাহ হারিজ এভাবে তিনবার হইল অতপর রাসুল সালাম করেছেন যে ব্যক্তি খাটি মনে সাক্ষ্য দেয় যে আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ সালু আলাইহি আসসালাম আল্লাহ রাসুল আল্লাহ তালা এই রূপ ব্যক্তিকে তো উপর হারাম করিয়া দিয়েছেন সুবাহান আল্লাহ হজরত মোয়াজ রাজিয়া তালাহ সুসংবাদ শুনিয়া আরজ করিলেন আমি কি লোকদেরকে এই খবর দিব না যাহাতে তা তাহারা খুশি হইয়া যায় রাসুল্ল সাল্লু আলাই সাল্লাম ইরশাদ করিলেন তখন তাহারা উহার উপর বর্ষা করিয়া বসিয়া থাকিবে আমল করা ছাড়িয়া দিবে হজরত আনাস বলিলেন হজরত মুওয়াজিয়াল তালা আনহু এই ভয়ে সে হাদিস গোপন করার গুণা না হইয়া যায় জীবনে শেষ মুহূর্তে লুকদের মধ্যে এই হাদিস বর্ণনা করিয়াছেন বুখারি মুসলিম শরীফ ফায়দা যে সকল হাদিসে শুধুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষের উপর দুজকের আগুন হাওয়া না হারাম হওয়া উল্লেখিত আছে হাদিস ব্যাখ্যাকরণগুলো গুলো ওই রূপ হাদিস ও মুহার দুটি অর্থ বর্ণনা করিয়াছেন এক এই যে দুজকের চিরস্থায়ী আযাব হতে মুক্তি পাবে অর্থাৎ কাফির মুশরিকদের মত চিরস্থায়ীভাবে তাদেরকে দোজকের আগা হইবে না যদিও মন্দ আমলের শাস্তির জন্য কিছু সময় দোজকে রাখা হবে দ্বিতীয় এই অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাক্ষের ভিতর পুরা ইসলামী জিন্দগি অন্তর্ভুক্ত রইয়াছে যে ব্যক্তি খাঁটি অন্তরে এবং বুঝিয়া শুনিয়া এই সাক্ষ্য দিয়াছে তাহার জিন্দেগি পূর্ণ পরিপূর্ণভাবে দিন ইসলাম মোতাবেক হইবে মাঝারে হক হাদিস হজরত আবু আনহুতে বর্ণিত আছে যে রাসুল্লাহ আলাহি ওয়াসাল্লাম করিয়াছেন আমার সাফায়তের দ্বারা কেমন কেয়ামতের দিন সবচেয়ে বেশি উপকৃত ওই ব্যক্তি হবে যে খাটি দিলে বলিবে লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ বোখারি হাদিস হাদিসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি